হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে একটি তরকারি নিয়ে আলোচনা করব। তরকারিটা আর কিছুই না, এটাকে আমরা মশলাও বলতে পারি। জিনিসটা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজকে আমরা অনেকে তরকারি, অনেকে মশলা হিসেবে জানি। এটা আমরা প্রতিদিন কম বেশি কাঁচাও খাই, আবার রান্না করা অবস্থায় খাই। আমাদের রান্নাঘরে প্রায় প্রত্যেকেরই প্রতিদিন পেঁয়াজ ব্যবহৃত হয়। পেঁয়াজ একটি খুবই সাধারণ উদ্ভিদ, তবে প্রকৃতি এই সাধারণ উদ্ভিদের ভিতর এমন অসাধারণ কিছু ঔষধি গুণাগুণ দিয়ে রাখছে যা আমরা অনেকেই জানি না। এই না জানার কারণে আমরা এটা সঠিক ব্যবহারও করতে পারি না। তাই আজকে আমি এই পেঁয়াজের কিছু অসাধারণ গুণাগুণ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা যদি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তবে পেঁয়াজের অনেক ঔষধি গুণ সম্বন্ধে আপনারা জানতে পারবেন এবং আপনাদের প্রাত্যহিক জীবনে এর উপকারিতাও লাভ করতে পারবেন। এই ভারতীয় উপমহাদেশে বহুকাল আগে থেকেই সর্দি, কাশি, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস রোগে পেঁয়াজের ব্যবহার হয়ে আসছে। পেঁয়াজের ভিতর এক্সপ্রোটেন্ট নামক এক ধরনের উপাদান থাকে যা কফকে তরল করতে সাহায্য করে এবং নতুন করে কফ তৈরি হতে বাধা দেয়। সমপরিমাণ পেঁয়াজের রস এবং মধু, অর্থাৎ যতটুকু মধু ঠিক সেই পরিমাণ পেঁয়াজের রস মিশিয়ে আপনি যদি প্রতিদিন একবার পান করতে পারেন, তবে আপনার কাশি এবং হাঁপানি দুটোই ভালো হয়ে যাবে। দ্বিতীয়ত আরেকটা উপকার পেঁয়াজের, সেটা হচ্ছে যে আপনাদের কারো যদি দাঁতের কোনো সমস্যা থাকে, তাহলে প্রতিদিন একটি কাঁচা পেঁয়াজ চাবিয়ে খাবেন, তাহলে আপনার মুখের ভিতর যত ব্যাকটেরিয়া এবং জীবাণু আছে তা ধ্বংস হয়ে যাবে আর আপনার দাঁত মজবুত, সুস্থ, সবল থাকবে। আপনার যদি দাঁতে পায়রিয়া থাকে, অর্থাৎ আপনার দাঁত দিয়ে রক্ত বের হয় এবং পুজো বের হয়, তাহলে আপনি এই পেঁয়াজের সাহায্যে আরোগ্য লাভ করতে পারেন। সেটা কিভাবে করবেন? আপনি কয়েক টুকরো পেঁয়াজ একটি তাওয়ার উপরে রেখে গরম করে নিন। যতদূর গরম আপনি মুখে রাখতে পারবেন সেই অনুপাতে গরম করে নেবেন। এবার আপনি এই গরম পেঁয়াজের টুকরোগুলো আপনার মুখের ভিতর নিয়ে দুই দাঁতের মাঝখানে রেখে চেপে রাখুন এবং মুখটা বন্ধ করে রাখুন। তাহলে কি হবে, দুই চার মিনিট পরে আপনার মুখের ভিতর লালা বা পানিতে ভরে যাবে, আপনি লালাটুকু খাবেন না। এই লালা বেশ পরিমাণে একটু বেশি হলে আপনি মুখের ভিতর নাড়াচাড়া করে দুই পাশের দাঁতের ভিতর দিয়ে খুলি করার মতন একটু নাড়াচাড়া করুন এবং দু থেকে তিন মিনিট পরে এই লালা বা পানিটুকু আপনি ফেলে দিন। আপনি যদি এইভাবে দিনে তিন চার বার এবং ক্রমাগত পরপর আট দশ দিন এই পেঁয়াজের টুকরো নিয়ে
এই পদ্ধতিতে কুলি করতে পারেন, তবে আপনার দাঁতের পায়ে দেয়া সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে। আরেকটা উপকার পেজের পাবেন আপনি, আপনার যদি রক্তশূন্যতা থাকে তাহলে পেজ খেয়েও আপনি আপনার রক্তশূন্যতা দূর করতে পারবেন, কারণ পেজের ভিতর প্রচুর পরিমাণে আয়রন থাকে। তাই রক্তশূন্যতার হাত থেকে আপনি প্রতিদিন অন্তত একটি করে কাঁচা পেঁয়াজ চাবিয়ে খাবেন। আপনি যদি আশা করেন যে আপনার শরীরে কোনো ব্যাড কোলেস্ট্রল জমতে দেবেন না, তাহলে আপনি পেঁয়াজ খার অভ্যাস করুন, কারণ পেঁয়াজের ভিতর এমন এক উপাদান আছে যা আমাদের শরীরে ব্যাড কোলেস্ট্রল জমতে বাধা দেয় আর গুড কোলেস্ট্রল জমতে সাহায্য করে। রসুনের মতো পেঁয়াজের ভিতরে এমন কিছু আছে যা আমাদের হৃৎপিণ্ডের ধমনীকে প্রসারিত করে, ফলে আমাদের প্রেশার নর্মাল হয়ে যায়। অনেক গবেষণার পরে এটা প্রমাণিত হয়েছে যে কাঁচা পেঁয়াজ, বিশেষ করে হলদে টাইপের এবং সাদা পেঁয়াজ, আমাদের রক্তে দ্রুত এবং আশ্চর্যজনকভাবে গুড কোলেস্ট্রল তৈরি করে। আপনার রক্তের কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করতে আপনাকে অধিক মাত্রায় পেঁয়াজ খেতে হবে না। আপনি দিনে শুধু একটি কাঁচা পেঁয়াজ ভাত খাওয়ার সময় সালাদ হিসেবেও খেয়ে নিতে পারেন। আজকাল ডাক্তাররা হৃদরোগীদের রসুনের সাথে কাঁচা পেঁয়াজ খাওয়ারই পরামর্শ দিচ্ছে, কারণ দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু ডিল দি হার্ট প্রবলেম। যে সমস্ত রোগীরা প্রতিদিন পেঁয়াজ এবং রসুন খাচ্ছে তাদের হাড়ের অবস্থা অন্যান্য রোগীদের চাইতে তুলনামূলকভাবে অনেক ভালো থাকে। তাই চলুন আমরা কাঁচা পেঁয়াজ খাওয়ার অভ্যাস তৈরি করি। কলেরা বা ডায়রিয়া রোগীর সুস্থ করতে পেঁয়াজ যথেষ্ট ভূমিকা রাখে। 30 গ্রাম পেঁয়াজের সাথে 5-7টা কালোজিরের দানা একত্রে পিষে এই রোগীকে খাইয়ে দিন, দেখবেন রোগীর অস্থিরতা কমে গেছে, পানি পিপাসা কমে গেছে এবং সে যথেষ্ট সুস্থ বোধ করছে। এই মিশ্রণটি খেলে ডায়রিয়া রোগীর পাতলা পায়খানাও কমে যাবে এবং বমিও থাকবে না। মিশ্রণটি খাওয়ার সময় আপনি এর সাথে একটু চিনিও মিশিয়ে দিতে পারেন, যাতে রোগী সহজে এটা খেতে পারে। পেঁয়াজের আরও একটি আশ্চর্যজনক গুণ হল এটা আমাদের শরীরের মূত্রনালীর সংক্রমণের যথেষ্ট উপকার করে থাকে। আপনার যদি ঘন ঘন প্রস্রাব হয় বা প্রস্রাবে জ্বালা পোড়া থাকে, তবে 6 গ্রাম পেঁয়াজ আধা লিটার পানির ভিতর নিয়ে জাল দিতে থাকুন। ততক্ষণ জাল দেবেন যতক্ষণ আপনার পানিটা অর্ধেকে না নেমে আসে। পানিটা অর্ধেক হয়ে গেলে জাল বন্ধ করে এটাকে ঠান্ডা করুন এবং সেকে এটা পান করুন। দেখবেন আপনার প্রস্রাবের জ্বালা পোড়া বেশ ভালো হয়ে গেছে। অনেকের কানের ভিতর ভং শব্দ হয়, কথা ঠিক মতো অপরের কথা ঠিক মতো শুনতে পায় না। এই ক্ষেত্রে আপনি যদি 2 ফোঁটা পেঁয়াজের রস কানে দিতে পারেন, তবে 2 মিনিটেই আপনার কানের ভো ভো শব্দ ভালো হয়ে যাবে। আবার কানের ভিতরে যদি ব্যথা থাকে, তবে এই পেঁয়াজের রসই একটু গরম করে 2 ফোঁটা কানের ভিতর দিয়ে 5 মিনিট অপেক্ষা করলে কানের ব্যথাও ভালো হয়ে যাবে। পেঁয়াজের ভিতরে যথেষ্ট পরিমাণে ক্রোনিয়াম নামক এক ধরনের উপাদান থাকে, যা আমাদের রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে একটা বিরাট ভূমিকা রাখে।
যাদের অলরেডি ডায়াবেটিস আছে তারা যদি প্রতিদিন কাঁচা পেঁয়াজ খেতে পারে তবে তাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণ থাকবে, অর্থাৎ ব্লাড সুগার আগের মতো আর অত বৃদ্ধি পাবে না। তাই আমি পরামর্শ দেব যাদের ক্রনিক ডায়াবেটিস আছে তারা যেন পেঁয়াজ খাওয়ার অভ্যাস করে। অনেকের শরীরে পানি জমে যায়, অর্থাৎ হাত পা মুখ ফুলে যায়, এটাকে আমরা শৌচ রোগ বলে থাকি। এই শৌচ রোগ যদি কারো ক্রনিক হয় তবে এর কারণে হার্টের অসুখ হতে পারে, কিডনির অসুখ হতে পারে, এমনকি ক্যান্সার হতে পারে। পেঁয়াজের ভিতর অ্যান্টি অক্সিডেন্ট এলিমেন্ট থাকে যা শৌচ রোগ সারতে সাহায্য করে। অ্যান্টি অক্সিডেন্ট আমাদের শরীরের ফ্রি রেডিক্যালসকে নিউট্রালাইজ করতে যথেষ্ট সাহায্য করে। আমাদের শরীরের ফাইটোকেমিক্যালস নামক এক ধরনের উপাদান থাকে যা আমাদের রক্তের ভিটামিন সিকে উত্তেজিত করে, ফলে আমাদের শারীরিক ইমিউনিটিও বৃদ্ধি পায়। তাই চলুন আমরা প্রতিদিন পেঁয়াজ খাওয়ার অভ্যাস করি এবং আমাদের শরীরটাকে সুস্থ রাখি। আমাদের টোটাল বডির সুস্থতা অনেকটাই নির্ভর করে আমাদের বডি টক্সিনের উপরে। আমাদের বডি টক্সিন যদি মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পায় তবে আমাদের এই টক্সিনের কারণে অনেক রোগের উৎপত্তি ঘটে। কিন্তু পেঁয়াজ আমাদের ইমিউনিটি সিস্টেমকে সুপার চার্জ করে এই বডি টক্সিন দ্রুত বের করে দেয়। তাই প্রতিদিন পেঁয়াজ খান। আপনার যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে তাহলে পেঁয়াজের ফাইবার এলিমেন্টস আপনার পেটের ভিতর আটকে থাকা মল খুব সহজেই বের করে দিতে পারবে এবং আপনার পেট পরিষ্কার হয়ে যাবে। পেঁয়াজের ভিতর অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল এলিমেন্ট থাকার কারণে আপনার পেটের ব্যথা ভালো করে দেবে এবং আপনার পেটে গ্যাসও দ্রুত অ্যাবজর্ব করে দেবে। তাই প্রতিদিন পেঁয়াজ খাওয়ার অভ্যাস করুন। নিয়মিত পেঁয়াজ খাওয়ার কারণে ব্রেস্ট ক্যান্সার এবং পাকস্থলীর ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে। যে সমস্ত অশ্বরোগীদের পায়খানার সাথে ফোটা ফোটা রক্ত পড়ে তারা যদি 30 গ্রাম কাঁচা পেঁয়াজ পিষে আধা গ্লাস পানির সাথে মিশিয়ে এবং সেই সাথে 60 গ্রাম চিনি মিশিয়ে দিনে 2-3 বার খেতে পারে তবে তাদের অশ্বের বলি থেকে রক্ত পড়া কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। কারো যদি নাক দিয়ে হঠাৎ রক্ত পড়া শুরু হয় তাহলে তাকে কাঁচা পেঁয়াজ শুকিয়ে দিন, দেখবেন রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। কেউ হয়তো অনেক সময় দুর্বলের কারণে অথবা অতিরিক্ত দুশ্চিন্তার কারণে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেছে, তাকে কাঁচা পেঁয়াজ শুকিয়ে দিন, দেখবেন জ্ঞান ফিরে আসছে। এই অজ্ঞান রোগীকে যদি আবার 2 চামচ পেঁয়াজের রস খাইয়ে দেন তাহলে তার অনেকটাই সুস্থ বোধ করবে। মৌমাছিতে কামড়ালে কী হয় সেটা তো আমরা সবাই জানি, প্রচণ্ড জ্বালা পোড়া করে। কোনো চিন্তা নেই, কাঁচা পেঁয়াজের রস হুল ফোটানো জায়গায় লাগিয়ে দিন, বেশি না 5 মিনিট অপেক্ষা করুন, জ্বালা পোড়া একদম ভালো হয়ে যাবে। বন্ধুরা, পেঁয়াজের গুণাগুণ বলে হয়তো শেষ করা যাবে না। আগামীতে আমি অন্য একটা ভিডিওতে আরও বিস্তারিত আলাপ করব। আশা করি আপনারা আমার এই পেঁয়াজের ঔষধি গুণাগুণ
বাস্তব জীবনে কাজে লাগানোর চেষ্টা করবেন। আর দয়া করে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। I'm not sure if I'm going to be able to do that.